আপনার গালে একটা চুমা খাবো, লাল গালে এক থাপ্পড় মারবো। শোন হাব্বুল ভাই, আমি খুব চিন্তায় আছি। কিসের চিন্তা রে ভাই? আর বলিস নি রে ভাই, তোর ভাবিকে নিয়ে। ভাবির আবার কি হয়েছে? ভাবি আবার কারোর সাথে লাইন টাইন মারছে নাকি? আর কি বলবো ভাই, ওই সমত্তাহীন আমাদের বাড়িতে উঠা বসা করে। ওর সাথে বোধহয় সম্পর্ক আছে। ওই শালাকে আর আমার বউকে দেখতে দেখতে একদিন শেষ করে দেব। দেখ ভাই, মাথাটা গরম করিস না ভাই, বুঝে সুঝে কাজ করিস, তা না হলে তুই নিজেই শেষ হয়ে যাবি। ঠিক আছে ভাই, তুই থাক, আমি বাড়ি যাই। ওগো, তুমি আর কতদিন বাড়িতে বসে থাকবা, কাজে কামে যাবা না? হ্যাঁ গো বউ, কালকে আমি গুজরাটে কাজে যাব, ঠিকাদারের সাথে টাকা নিয়ে আসলাম। তাহলে কটার সময় বাড়ি থেকে যাবা? বেলা 10টার সময় বের হয়ে যাব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি কালকে তো কাজে চলে যাব, তো তাই একটু কাছে এসো না আদর করি। না, আমার শরীরটা খুব একটা ভালো নেই, তুমি শুয়ে পড়ো। তাহলে তুমি থাকো, আমি আসছি। হ্যালো, শুনছো তাহিন, একটা খুশির খবর, আমাদের ও আজ 10টার সময় কাজে চলে গেল। তুমি রাত্রি 8টার সময় চলে আসবা, ঠিক আছে? যার ঠিক আছে ডার্লিং। আরে সর্বনাশ, সব আমি শুনলাম, আজ রাত 8টার সময় আমার খেলা দেখাবো, শালার আমার বুকে প্রেম করে ঘুষিয়ে দেব। হ্যালো, আপনি কি থানার বড় বাবু? এইখানে দুটো মার্ডার হয়েছে, আপনি তাড়াতাড়ি আসেন। ঠিক আছে, ঠিকানা বলুন। পাটিকা বাড়ি, কুলাচন্ডি সুজনের বাড়ি। এই এখানে সুজনদা বাড়ি কোথায়? স্যার, সুজনদা বাড়ি ওইটা। সাক্ষী হাজির হও। এটাই হাত রেখে বলো, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। সুজন, তোমার বউকে আর তাহিনকে মার্ডার করেছো? হ্যাঁ জজ সাহেব, আমি মার্ডার করেছি। অর্ডার, অর্ডার, অর্ডার! এই কেসটা 444 ধারা অনুযায়ী দুটো মার্ডার করার জন্য তোমার ফাঁসির আগে তোমার শেষ ইচ্ছা কি খাবো বলো। জজ সাহেব, আমার একটাই ইচ্ছা, আপনার গালে একটা চুমা খাবো, গালে এক থাপ্পড় মারবো। থামেন জজ সাহেব, আপনার গালে চুমা খাবো বললাম কিন্তু খাইনি, তাই আপনি আমার গালে থাপ্পড় মারবে বললেন। আর আমার বউয়ের সাথে
তাহিনের অবৈধ সম্পর্ক আছে, তাহলে আমি কেন মার্ডার করতে পারবো না? আনা জজ সাহেব। হ্যাঁ।